আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আছে খুবই মজার আর সবার প্রিয় আলু বোখারার চাটনি। বিয়েবাড়ির খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই আলু বোখারার চাটনি। বিয়েবাড়িতে তো খাওয়া যায়ই, ঘরেও বিশেষ করে ইফতারিতে রাখলে বিভিন্ন রকমের ভাজাভুজি যেমন সিঙ্গারা, সমুচা, রোল, কাবাব এগুলো দিয়ে খেতে খুবই মজা লাগে আলু বোখারার চাটনি। আমি যেভাবে আলু বোখারার চাটনি করি সেভাবে তো করে দেখাবই, সাথে একজন আপু আছেন, ওনার নাম হচ্ছে মহিমা। উনি আমাকে আলু বোখারার চাটনির রেসিপিটি দিয়েছিলেন, আমি খুবই পছন্দ করেছি ওনার রেসিপিটি। আমি ঠিক যেভাবে আলু বোখারার চাটনি বানাই ঠিক সেরকমটাই মহিমাপুর রেসিপিও। তো আমি মহিমাপুর রেসিপি প্লাস আমি যেভাবে বানাই দুটোটার রেসিপি এক করে আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর থ্যাংক ইউ মহিমাপু আমাকে রেসিপিটি দেওয়ার জন্য। এখানে দুটি বাটি নিয়ে রেখেছি, একটি বাটির মধ্যে এক কাপ আলু বোখারা দিয়ে দিচ্ছি, এটা ড্রাই আলু বোখারা, আপনারা চাইলে ফ্রেশ আলু বোখারাও নিতে পারেন। আলু বোখারার মধ্যে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে আলু বোখারা ধুয়ে নিচ্ছি, এই পানিটা ফেলে দিব। এখন আবারও নতুন পানি দিয়ে দিচ্ছি, প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম। আরেকটি ছোট বাটির মধ্যে আধা কাপ তেঁতুল নিয়ে নিলাম, এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালো করে তেঁতুলটাকে পানির সাথে গুলে দিচ্ছি। তেঁতুল আর আলু বোখারা পানির মধ্যে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিব। তেঁতুলটা এত বেশিক্ষণ রাখার দরকার নেই, 30 মিনিটের মতো রাখলেই হবে। আলু বোখারাটা যেহেতু ড্রাই তাই বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, পানিতে ভিজিয়ে রাখলে এটা ফুলে ফেপে আরও বড় হয়ে যাবে। 3-4 ঘন্টা পরে দেখুন আলু বোখারাগুলো কত বড় হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আলু বোখারা পানির সাথে। আলু বোখারার বিচি আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যতটুকু সম্ভব বা যে কটা সম্ভব ছাড়িয়ে নিচ্ছি বিচি আলু বোখারা থেকে। তেঁতুলটা তো আগেই গুলিয়ে নিয়েছিলাম পানির সাথে, এখন আবারও একটু ভালো করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এই তেঁতুলের মারটাকে ছেঁকে নিব, কারণ আমি তেঁতুলের বিচি দিব না চাটনির মধ্যে। একটি হাঁড়ি রাখলাম, হাঁড়ির উপরে স্ট্রেনার রেখে দিলাম, এখন তেঁতুলের মারটাকে ছেঁকে নিব। তেঁতুলের মার ছাঁকা হয়ে গেছে, চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, পানিতে গুলানো আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বিচি সহ দিচ্ছি, আপনারা যদি বিচি না দিতে চান তাহলে ঠিক তেঁতুলের মতোই ছেঁকে নিতে হবে আলু বোখারা। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ বাটা কিশমিশ। এক এক বাবুর্চি এক একভাবে চাটনিটা তৈরি করে, তবে আমার যে পরিচিত একজন বাবুর্চি আছেন ওনাকে আমি দেখেছি আলু বোখারা চাটনির মধ্যে কিশমিশ বাটা দিতে, আমার কাছে ভালো লেগেছে তো আমিও দেই। তবে আপনারা যদি না দিতে চান কিশমিশ না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নিয়ে জাল দিতে থাকবো মাঝারি আঁচে। জাল দিতে দিতে এখানে চিনিটা একদম গলে গেছে, দিচ্ছি এখন ক্রাশ করা 1 চা চামচ লাল শুকনো মরিচ। আমি শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিয়ে এরপর ক্রাশ করে নিয়েছি। আর দিচ্ছি এখানে 2.5 চা চামচ 5 ফোড়ন গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে আবারও মাঝারি আঁচে জাল দিতে থাকব। জাল দিতে দিতে যখন চাটনি থেকে পানি একদমই কমে যাবে আর অনেকটাই ঘন হয়ে আসবে, এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে এই চাটনিটা অনেকদিন ভালো থাকে। ভিনেগার দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল দিতে থাকব। আলু বোখারার চাটনি তৈরি হয়ে গেছে, চাটনির মধ্যে কোনো পানি নেই, পানিটা একদম শুকিয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়েছে, ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে।
আলু বোখারার চাটনি ঠান্ডা করে আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি। এই চাটনিটা একদম ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট জারে বা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো খাওয়া যাবে। তবে অবশ্যই ভিনেগার দিতে হবে বেশি দিনে রাখতে হলে, আর এয়ারটাইট বক্সে রাখতে হবে। আমার আজকের চাটনির রেসিপিটি শেষ, আশা করব আপনাদের ভালো লাগবে। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।